শরীরটুক বেমার আজারপরা বসায় রাখি বলই পুষ্টিকর খাদ্য খাওয়াটো খুবই জরুরি বিশেষক ফল শাক পাচলিত থাকা ভিটামিন আর খনিজ পদার্থ হয় শরীরক পুষ্টি প্রদান করাত সহায় করে হেহে বিশেষজ্ঞ সকলে বতরের ফল আর পাচলি খাওয়ার পরামর্শ দিয়ে বতরের ফলর বিষয়ে কলে এতিয়া কমলার বতর কমলার রসে শরীরক বহুতো উপকার সাধন করে কমলার রস খালে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় আর ভাইরেল সংক্রমণের পরাও হাত হারি থাকিব পারি লাইফস্টাইলর আজির খণ্ডত জানু আহক কমলার রসর স্বাস্থ্যর উপকারিতার বিষয়ে কমলার রস খালে রক্তচাপ নিয়ন্ত্রণত থাকে শীতকালত কম পানি খালে রক্ত সঞ্চালনের অবনতি ঘটিব পারে যিসকল লোকৰ ইতিমধ্যে উচ্চ ৰক্তচাপৰ সমস্যা আছে তেওঁলোকে এইকেইটা দিনত সাৱধান হোৱা উচিত কমলাত থকা পেক্টিন ফ্লেভনয়েডৰ দৰে পুষ্টিবোৰে উচ্চ ৰক্তচাপৰ আশংকা হ্ৰাস কৰাত সহায় কৰে কমলাৰ ৰস খোৱাৰ ফলত হৃদযন্ত্ৰ সম্পৰ্কীয় ৰোগত আক্ৰান্ত হোৱাৰ আশংকাও হ্ৰাস পায় কমলাই বেয়া কলেষ্ট্ৰল নিয়ন্ত্ৰণ কৰে এনে পৰিস্থিতিত যদি আপুনি আপোনাৰ হৃদযন্ত্ৰ স্বাস্থ্যৱান কৰি ৰাখিবলৈ বিচাৰে তেন্তে আপুনি কমলাৰ ৰসক আপোনাৰ আহাৰৰ অংশ কৰিব পাৰে কমলার রসত ভিটামিন এ সি আর আইরন যথেষ্ট পরিমাণে থাকে ইয়াক সেবন করলে হিমোগ্লোবিনের স্তর বৃদ্ধি হয় নিয়মীয় কমলার রস খাওয়াটে রক্তহীনতার সমস্যাও আঁতর করে কমলার রস পেটর বাবেও যথেষ্ট উপকারী ইয়াত থকা আহে পাচনতন্ত্রক স্বাস্থ্যবান করে রখার ডায়েরিয়া কোষ্ঠকাঠিন্য ক্রেম্পর দরে সমস্যাও দূর করে দৈনিক কমলার রস খাওয়ার ফলত রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি হয় কমলার রসত ভিটামিন সি আর এন্টি অক্সিডেন্ট অতি ভাল পরিমাণ থাকে ফলত ই শরীরক যিকোনো ধরনের সংক্রমণের সুরক্ষিত করাত সহায় করে এই রস সেবনে সর্দিজর আদির দরে সমস্যারপরাও সুরক্ষা দিয়ে যদি আপনি ওজন হ্রাস করব বিচার তেনে আপনি কমলার রস গ্রহণ করব পারে ইয়াত থকা আহে আপনার পেট দীঘলীয় সময়ের বাবে ভর্তি করে রাখে যার ফলত আপনার ভোক কম হয় যার ফলত আপনার ওজন হ্রাস হয় এই রস চকুর বাবেও যথেষ্ট উপকারী ইয়াত ভিটামিন এ পাওয়া যায় তদুপরি যিকোনো ধরনের সংক্রমণের চকুক সুরক্ষিত করার ক্ষেত্রতো কমলার রস অতি উপকারী বলে গণ্য করা হয়